College Street is a book lover's paradise, the seat of Bengali intellectualism. Some of the brightest minds have been nurtured at the prestigious institutions that are located here. Also, rivaling the Bhadrolok's love of books is his passion for food, and College Street doesn't disappoint. Some of these establishments are steeped in history and lends College Street its unique charm and character. For generations, Putiram has been the preferred breakfast joint for students, office goers, and locals. Alta mota moti mone na thaklo mota moti ami fifth generation ami ekhon mane dokane ekhon chalachi amar age to baba tar age thadu dada tarpor onar baba ebong ami hocchi poncham ekhane modhe dada bolbi singara আর রাধার সঙ্গে ছোলার ডাল আর সকালের দিকে একটা হয় আপনার কচুরি হয় তার সঙ্গে ছোট কুচু আলু দিয়ে তরকারি একটা আর তারপরে আপনার দশটার পর থেকে রাধাবল্লভী ছোলার ডাল আর একটা সাইডে আলুর দম একটা তৈরি হয় 8 বছর আমি এখানে আমার বাচ্চা কাল থেকে ছোটবেলা যখন কলেজে আমি এখানে আসি 1966 আর সেই থেকে অদ্যাবধি আমি এখানকার এগুলা কাজ করি এখানে বর্তমানে অনেক মন্ত্রী যারা পশ্চিমবঙ্গের হয়েছে যারা পার্লামেন্টে মেম্বার হয়েছে যেমন একজনের নাম টিয়া দাসমন্ত্রী একজন সুব্রত মুখার্জি হ্যাঁ এখানে অসিত ঘোষ এখন ভারকাউন্সিলের চেয়ারম্যান তো সেরকম এখানে প্রচুর গণ্যমান্য মানুষ অনেকে এসে গেছে যেমন সুনীল এসেছেন ওরা প্রচুর যারা কেউ একটা গ্রুপ কপি হতে দিয়ে যেত একটা গ্রুপ এখানে আসতো তা আমরা এখানে আসতাম প্রথম কারণ হচ্ছে কুকরা মদক হিসেবে না কুকরা মদকের যিনি মালিক ছিলেন সেই সময় যাকে আমরা ছোটদা বলতাম হ্যাঁ সেই ছোটদার টানেতে বেশি আসতাম ছোটদার এত ভালো ব্যবহার যা ছোটদার ছেলেরা ইনহেরিট করেছে এই জন্যই কুকরা মদক আমাদের কাছে বিখ্যাত আরো কিছু কিছু চেঞ্জ হয়েছে যেমন আগে এই পাথর ছিল না অন্যরকম ভাত সাদা ছিল তারপরে আগে স্টিলের প্লেটে খাবার দেওয়া হতো না তখন কলাই পাতাতে দেওয়া হতো কিন্তু এর একটা আলাদা আভিজাত্য আছে এই কলেজ স্ট্রিট পাড়া যে ক্রীড়া মতকের আভিজাত্য অমলিনই থাকবে কোনোদিন মনে হবে Although much younger than the others, Mochak has managed to carve out its place in the cultural heritage of College Street by faithfully serving students on a tight budget. এনার ছবি দেখছেন উনি গণেশচন্দ্র চক্রবর্তী উনি একজন স্কুল শিক্ষক ছিলেন কিন্তু উনি শখ করেছিলেন উনি মিষ্টি দোকান করবেন ওনারই সৃষ্টি এই দোকান 1973 সালে যে শুরু সেই থেকে যাত্রা শুরু মোটামুটি আমাদের ঘর দোকানের ঘরটা শক্তিগ্রহণটা নতুনভাবে সাজানো হয়েছে আর বিভিন্ন মিষ্টি এবং স্ন্যাক্স ভাজা তৈরি হচ্ছেই আমাদের বিখ্যাত মিষ্টি হচ্ছে মৌচাক নামের সঙ্গে যুক্ত এবং আরও ভয়াবিধ মিষ্টি আছে দই আছে এইখানে বহু গুণীমানী লোক ব্যক্তি এসছেন অনেক সাহিত্যিক অনেক বৈজ্ঞানিক এবং আজকে এমনও লোক দেখা গেছে যাদের 80 বছর বয়স তারা বলছে যে আমরা বা ছাত্র অবস্থায় এখানে এসে খেয়েছি আড্ডা মেরেছি তারা এখন অনেক অনেক বিরাট ব্যক্তিত্ব তারা বাইরে অনেকে বাইরের দেশে চলে গেছে অনেকে এইখানেও আছেন এবং তারা এসে খুব আনন্দ দিয়েছে A legendary establishment that has withstood the test of time, paramount is the place to be if bargaining with book vendors has left you thirsty. এই দোকানের প্রতিষ্ঠাতা ছিলেন আমারই পিতা প্রয়াত নিহার রঞ্জন মজুমদার উনি এই দোকানটা শুরু করেন 1918 সনে তখন এই দোকানটার নাম ছিল শুরুতে কিন্তু প্যারাডাইস কারণ শরবতটা আসল ছিল না শরবতটাকে সামনে রেখে যে কাজটা হতো সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনে বাবা সেই স্বদেশী মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লবী সতীন সেনের গ্রুপটা এখানে মেনলি কাজ করতেন যাদের কয়েকজনের নাম না বললেই চলে না যেমন নেতাজি সুভাষ বোস কাজী নজরুল ইসলাম বিপ্লবী মানবেন্দ্র রায় কুলিন বিহারি দাস আচার্য প্রফুল্লচন্দ্র রায় সবার এখানে যাতায়াত ছিল তখন শরবতটাকে সামনে রেখে আসল কাজটা কিন্তু স্বদেশী কাজগুলো হতো এখানে এনিওয়ে সেটা 1937 সালে
সেটা আত্মপ্রকাশ করে ইংরেজদের কাছে এবং তখন দোকানটার নামটা পাল্টে প্যারামাউন্ট করে দেওয়া হয় এবং তখন থেকে শরবতটাকে আসল দোকান হিসাবে সে শুরু হয় এবং শরবতের কারবারটাই চলে এবং সেটা থেকে জেনারেশন ওয়াইজ আমরা এই শরবত নিয়ে আজ পর্যন্ত চলে আসছি এবং নানান রকম যে শরবত এখানে আছে তাতে বলি প্রত্যেকটা শরবতের নিজস্ব একটা খাদ্যগুণ আছে সেটা দুধের হোক ডাবের হোক দইয়ের হোক বা আঙুরের হোক এবং মজাটা হচ্ছে যে ডাবের শরবতটার অবশ্য রেসিপি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দেওয়া এবং উনি ছাত্রদের জন্য এই শরবতের রেসিপিটা বাবাকে দিয়েছিলেন যে শরবতটা আমাদের এখানে সবাইকে বিখ্যাত করে দিয়েছে সব শরবতের সেরা হচ্ছে এখানে ডাবের শরবত এবং আনো অনেক শরবত এখানে হয়েছে সেই শরবতগুলো এখানে সবথেকে প্রিয় যেটা কাস্টমারদের কাছে সেগুলো আমি বলে দিই কোকোমালাই ম্যাঙ্গোমেনিয়া প্যাশন ফ্রুট ট্যামারিন লিচি এবং দইয়ের নানান রকম শরবত এবং গ্রেপস এবং এই কটা শরবত এখানে বা 25 রকমের শরবত আছে এবং অনেক শরবত এবং যে কোনো না খেলে এখানে বোঝা যায় না আমাদের কখনো অ্যাডভার্টাইজ হয় না শরবতের সূত্রেই বলি যখন এই সার কারবারটার সঙ্গে আমি জড়িত এখানে হচ্ছে কাস্টমাররা একবার এলে তাকে কিন্তু বারবার আসতে হয় এনিওয়ে তবু বলি এই দোকানের বয়স প্রায় 97 উপরে চলে গেল 100 বছরের অপেক্ষায় রয়েছি এবং এই দোকানে শুধু আমাদের অবদান নয় এখানে যত ইন্টালেকচুয়াল বলুন পলিটিশিয়ান বলুন বা যারা সকল মানে এলিট জাতীয় সবাই এখানে ছোটরা সাধারণ মধ্যবিত্ত থেকে সবাই আসে মজার ব্যাপার হচ্ছে সবার এই আশীর্বাদে দোকানের আয়ু ক্রমশ বেড়ে চলেছে আমরা 100 বছরের অপেক্ষায় রয়েছি সেই সময় সবাইকে আমার তরফ থেকে বা প্যারামাউন্টের তরফ থেকে সবাইকে নিমন্ত্রণ জানানো রইল একবার অন্তত আসবো ধন্যবাদ ভীমচন্দ্র নাগ হ্যাজ পারফেক্টেড দি আর্ট অফ মেকিং সন্দেশ ফর নিয়ারলি 2 centuries নাও দিস ইজ বেঙ্গলি সুইট অ্যাট ইটস ফাইনেস্ট ঈশ্বর পরমচন্দ্রনাথ মহাশয় যিনি হুগলি জনাইতে থাকেন তিনি কলকাতা এই বৌবাজারের জায়গাটা ঠিক করেছিলেন ঠিক করে এখানে একটা ছোট্ট দোকান করেছিলেন 1826 সালে উনি যখন দোকানে আসতেন তখন সাধারণত সেই সময় মাখা সন্দেশই বিক্রি হতো সেই 46 বছর বয়সে ঈশ্বর পরমচন্দ্রনাথ মহাশয় মারা যান মারা যাওয়ার পর সে ভীমচন্দ্রনাথের হাতে এই প্রতিষ্ঠানটা আসে এবং সেই সময় থেকে এটার নাম হয়েছে ভীমচন্দ্রনাথ আমাদের এটা 6th generation চলছে ঘুড়িটার ব্যাপারে হচ্ছে হুক অ্যান্ড কেলবি সেই সময় এক মানে সাহেব এসেছিলেন দোকানে দোকানে এসে দেখেন যে আপনাদের এখানে তো কোনো সময় দেখবার মতন কোনো কিছু নেই তা সেই জন্যে আমি আপনাদের একটা জিনিস প্রেজেন্ট করতে চাই লন্ডন থেকে একটা গরিব উনি বানিয়ে নিয়েছে আমাদের এখানে প্রেজেন্ট করেছিলেন রানী রাসমণি যখন ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা করেন তখন এই দোকানেতে আমাদের আক্রমণ সন্দেশের অর্ডার দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহতে এখান থেকে সন্দেশ এসেছিলো তারপরে তার আশুতোষ মুখোপাধ্যায় এখান থেকে কলকাতায় ইউনিভার্সিটির যখন চ্যান্সেলর ছিলেন তখন এখান থেকে রোজ এসে এখানে নেবে দুই চ্যাঙ্গারি করে সন্দেশ নিতেন খেতে খেতে বাড়ি চলে যেতেন আমাদের এখানে বিভিন্ন রকমের সন্দেশ আছে আবার খাবো দেড়শো প্যারাডাইস বাদশাভোগ রোজক্রিম মনোহরা এ সমস্ত বিভিন্ন রকমের সন্দেশ তখনকার দিনও হতো সেই সন্দেশে এখনও সেইভাবে চলে আসছে আর এমনি ভবিষ্যতের এখনও সেরকম কিছু প্ল্যান আমরা এখনও করিনি দেখা যাক ভবিষ্যতে যদি কোনো কিছু মানে চেঞ্জ করা যায় বা কিছু অন্য কোনো ব্র্যাঞ্চ করা যায় সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে Battling against the onslaught of fast food chains, Dilkusha is still held in high regard by regulars. 1908 সালে প্রতিষ্ঠিত হয় এটা আমার পিসেমশাই তার দিদিমার কাছে পান পিসেমশাই পরে আমার পিসিমণি প্রোপাইটার হন তারপর আমি ওনার ভাইপো এখন তার স্মৃতি হিসাবে আমি এটাকে বজায় রেখে চলেছি এখনও পর্যন্ত আমরা পুরনোকে ধরেই চপকালেটের মাধুর্য যদিও শেষ হয়ে আসছে তবু আমরা পুরনোকে ধরে এখনও চালিয়ে যাচ্ছি কবিরাজি কাটলেট চিকেন কাটলেট বোনলেস মটন কষা এগুলো আমাদের প্রসিদ্ধ ছিল এই কবিরাজি কাটলেট কিন্তু কবিরাজি কথাটা কিন্তু যে কবিরাজ ঔষধ তা নয় চিকেন কভারেজ কথা থেকে কবিরাজি কথাটা এসেছে সেই থেকেই মানে চালু হয়ে গেছে যে চিকেন কবিরাজি কাটলেট সেই কবিরাজি খাওয়ার জন্য অনেকেই আসে এখানে বহু লেখক উপন্যাসিক সবাই এসেছেন এবং একটা সিরিয়ালে সত্যজিৎ রায়ের সঙ্গে যে দীপ্তিমান চ্যাটার্জি ছিলেন তিনিও এসে এখানে সিরিয়াল পড়ে গেছেন এছাড়া সাবিত্রী মজুমদার বা বিভিন্ন লেখক শিবরাম চক্রবর্তীর প্রতিটি গল্পতেই আপনারা পাবেন দিলকুশার নাম এবং কাজী নজরুল ইসলাম যে বাংলাদেশের তিনি প্রথম নাকি
শতবর্ষে তারা এসেছিলেন, আটজন লেখক, তারা এসে বলেছিলেন প্রথম কাজী নজরুল ইসলাম দিদপুর সাহেব বসে প্রথম গল্প লেখেন। আগেকার যে চপকাণ্ডের তার মাধুর্য প্রায় শেষ হয়েছে ছেলে মেয়েদের কাছে, তারা এখন ফাস্টফুডের ওপরই নির্ভরশীল। সুতরাং আমাদের যদিও ছিল না, কিন্তু ছাত্রছাত্রীদের হিসাবে আমরা এখনও সেটা চালু করেছি সবে, কিন্তু পুরনো দিনের এখনও সেই চপকাণ্ডের মাধুর্য এখনও আমাদের বজায় আছে। আমরা গরম চা খেতাম, এখন এতে কোল্ড কফি চাইছে, কিন্তু আমাদের এই রেস্টুরেন্ট গুণাগুণের জন্যে সবাই 30 বছর পর 40 বছর পর আমেরিকা লন্ডন থেকে আসে, এসে খেয়ে বলে না এখনও সেই খাবার খাচ্ছি। কিন্তু এখনকার আল্ট্রা মডার্ন ইয়ংস্টারটা কোনো রকমই কোনো প্রশংসার বা কোনো ব্যাপার নেই। আজকে সেই জন্যেই পুরনো দিনের রেস্টুরেন্টগুলো বা খাবারের দোকানগুলো সব মানে নিচুতে নেমে যাচ্ছে। Despite the advent of pizzas and burgers, tele bhaja still ranks as the favorite Bengali evening snack. The crowd in front of Kalika every evening is a testimony to that. আমাদের 1965 এ কালী পূজোর দিন প্রতিষ্ঠা হয়েছিল বলে ওই জন্য কালিকা নাম। আমার বাবা প্রতিষ্ঠাতা করেছিলেন, আমার বাবা ছিলেন ফ্রিডম ফাইটার। আমরা এখন তিন ভাই, গৌর দত্ত, নিতাই দত্ত আর বাবলু দত্ত, তিন ভাই আমরা এখন দোকানটা চালাই। আমাদের দোকানটা আগে হতো কি, আমাদের বেগুনি খুব স্পেশালিটি ছিল। এখন যুগের তালে তালে সব চেঞ্জ হয়ে গেছে, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বেগুনি খায় না, যার জন্য আমরা এখন গেটআপটাকে একটু চেঞ্জ করে দিই। এখন এই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, মটন কাটলেট, হ্যাঁ এগুলো আমরা করি। ওর সঙ্গে অল্প বিস্তর কিছু আলুর চপ, বেগুনি রাখি, যারা পুরনো কাস্টমার যারা আছে তারা এসে খোঁজ করে, তারা চায় তাদের জন্য রাখি। আর এখানে আজকের দিনে যারা সেলিব্রিটি তারা সবাই এখানে আসে, হয়তো কাজের চাপে আসতে পারে না, যখন সুযোগ সুবিধা পায় এখনও আসে। ভাস্কর গাঙ্গুলি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল, এখনও সুযোগ পেলে আমাদের দোকানে আসে। সুব্রত ভট্টাচার্য, পি কে ব্যানার্জি, তারপরে এদিকে বড় বড় ডাক্তার অফিসার বলো, যারা মেডিকেল কলেজ বা ক্যালকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে বা পাস করেছে, তারা এখনও মনে রাখে, সুযোগ সুবিধা পেলে এদিক দিয়ে এলেই আমাদের দোকানে দাঁড়ায় বা আসে। 1990 সাল কলেজে পড়তাম আমি, সিটি কলেজে, তখন থেকে কালিকাতায় আসছি, কালিকাটা অপমান করিতে পারি, তাই আজকে আমার সুযোগ পেয়ে আবার এখানে এলাম। এর পরের জেনারেশান আসবে না, আমরা যতদিনই পারবো চালিয়ে যাব, তারপরে কী হবে জানি, হয়তো একদিন কালিকা হারিয়েও যেতে পারে। These establishments have a significant contribution in lending College Street its distinct character and charm. But with changing tastes and changing sensibilities, just how long they will continue to appeal to youngsters is a question that only time will tell.